কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি মেহেন্দিগার তোমার সহকারী শিক্ষক নজমুল হাফিজ। আজকে আমি আবার এসেছি তোমাদের সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে। আচ্ছা, তোমাদেরকে এর আগের দিন আমাকে অনেকে হয়তো চিনছো যে আমি ওই যে 6-7 ইংলিশ ক্লাস নিয়েছি সেখানে তো চিনেছো, কিন্তু আরেকটু বলে রাখি আমি কিন্তু ক্লাস 6-এ ধর্ম ক্লাসে নেব, ইসলাম ও নৈতিক শিক্ষা যেটা আছে আমি ওই ক্লাসটাও নিচ্ছি, এই জন্য তোমাদের কাছে আবার আসা। তো করণকালে এই সময়ে আমি একটু বলি, তোমরা এই বইতে ইসলাম ও নৈতিক শিক্ষা মানে এই বইতে একটু নিয়ে বসো, তাহলে হবে কি আমি যে লেকচারগুলো দিব বা আমি যে চ্যাপ্টারগুলো পড়াবো সেটা তোমাদের একটু বুঝতে সহজ হবে। ওকে, এবার আসি আমরা প্রথমে একটা কিছু সিলেবাস পরিচিতি সম্পর্কে। এই টেক্সট বুকটা যে আমরা পড়বো, কীভাবে কী পরীক্ষা বা কী এর আঙ্গিকতা বা কী এর প্রশ্ন ধরন কী কীরকম, এই জিনিসগুলো আমাদের প্রথমে আগে জানতে হবে। এই জিনিসগুলো জানার জন্য আমরা সবাই জানি ক্লাস 6 মিন্স MCQ থাকবে, তাই না? একটা আমরা অনেক ছোটো থেকে দেখেছি বড়রা যখন পরীক্ষা দিয়েছে তখন পাশে আগে একটা প্রশ্ন দেওয়া হতো, তাকে গোলাপূরণ করা হতো, ওইভাবে করে করা হতো, তাই না? এইরকমভাবে আমরা দেখেছি। এবার আমাদের নিজেদেরই সে পালা এসছে, সমস্যা নেই, আমি সেই শীটটা নিয়ে আবার দেখাই দেবো যে কীভাবে করে তোমাদেরকে রৈবতিকের অ্যান্সারটা করতে হবে। এবার আসি আমরা প্রশ্ন ধরনে। আমাদের প্রশ্ন থাকবে দুই প্যাটার্ন, ধরো বহু নির্বাচনে গেল রৈবতিক, এখানে থাকবে 30 মার্ক, এর জন্য 30 মিনিট সময় দেওয়া থাকবে, 30 মার্কের জন্য 30 মিনিট সময় দেওয়া থাকবে। আমাদের টোটাল পরীক্ষা কতক্ষণে হয় আমরা জানি, 3 ঘন্টা, তাই না? চাইলে যে পরিবর্তন বা পরিমার্জন বা পরিবর্তিত হতে পারে, পরিবর্তনযোগ্য যেটা আমরা এক কথায় বলে থাকি, কিন্তু তারপরে যে এইটা এই 70 আর 80 এইভাবে হবে এটা কোনো গ্যারেন্টি হবে না, এটা চেঞ্জও হতে পারে। ওকে, তাহলে প্রথমে হবে আমার 30 মার্কসের বহু নির্বাচনী বা MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানেও কিন্তু সৃজনশীলতা থাকতে পারে। এরপরে আসবে আমার সৃজনশীল বা রচনামূলক, সৃজনশীল রচনামূলক প্রশ্ন, এখানে থাকবে 70 মার্কস, বাদ বাকি 4টা এটার জন্য, এই 70 মার্কসটা আমার এখানে ইউজ হবে। এরপরে আসে সৃজনশীল প্রশ্ন জিনিসটা কি, তুমি যে টপিকটা পড়বা তার সাথে মিলে থাকে গল্প আঁকার একটা জিনিস দেওয়া থাকবে, সেটার ভিত্তিতে আমি যখন কোনো কিছু আলোচনা করব বা তাকে 4টা প্রশ্ন দেওয়া হবে, জ্ঞানমূলক, গঠনমূলক, বর্ণনামূলক, এইভাবে 4টা যখন প্রশ্ন দেওয়া থাকবে তখন সেটা আমরা তখন প্রশ্ন উত্তরগুলো সেটাই হবে আমাদের সৃজনশীল প্রশ্ন। ওকে, প্রথম প্রশ্ন যদি 1 মিনিট থাকে সেটা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। ওকে, এইভাবে করে আমাদের কোশ্চেনগুলো থাকবে। এরপরে আসি আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনাতে। চ্যাপ্টার ওয়াইজ আলোচনা আমার কী হবে, আমার শিক্ষা আছে প্রথম অধ্যায় কী আছে আমার আকাইদ, বইটা খোলো তাহলে বুঝতে পারবে। আকাইদ, এরপরে পার্ট 1 কি বলেছে, তাওহীদ, তাই না? ওই যে ভুল না করি, আমি আজকে 2টা পার্ট পড়াবো, পার্ট 1 তাওহীদ এবং পার্ট 2 আছে কালেমা তায়েবা। কালেমা তায়েবা জানি না এমন কোনো মুসলিম আমরা নাই, তাই না? আমরা যখন প্রথমে ছোটোবেলা থেকে শিখেছি তখনই কি শিখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? এর মানে কি যে আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, এই যে আমাদের ছোটোবেলা থেকে শিখা। আজকে আমরা পড়বো তাওহীদ, তাওহীদ জিনিসটা কী, কীভাবে কী, প্রথমে আগে আমরা আকাইদটা পড়ে নিই। আকাইদ হচ্ছে একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে বিশ্বাস মানা, এর একজন হলো আকিদা, এর একটা হচ্ছে আকিদা বিশ্বাস, ইসলামের মৌলিক বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করা এবং সে অনুযায়ী কাজ করাকে বলা হয়ে থাকে আকাইদ। আকাইদে বিশ্বাস বলতে কী কী বলছে, আল্লাহ, নবী, রাসুল, আসমানি কিতাব, আখিরাত, তাওহীদ, তাকদীর, এই 5টা জিনিসকে বিশ্বাস করা। লাইনে দেখো আকাইদের নিচেই দেখো লেখা আছে, 3 নম্বর লাইনে দেওয়া আছে আল্লাহ, নবী, রাসুল, আসমানি কিতাব, তাকদীর এবং আখিরাত। আখিরাত মানে কি, পরকাল। আল্লাহ তো আমরা জানি, নবী রাসুল আমাদের কথা, নবী রাসুল আমরা জানি, বাইরে আমাদের প্রথম নবী মনে আছে তো, হযরত আদম আলাইহিস সালাম আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নামটা যখনই না হয় তখনই একটা দৌড় পড়ার সময় সব পাওয়া যায়, তাই কিনা তো আমরা একবার পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আমরা পড়ি আকাইদের ধারণা। আকাইদের ধারণা বলতে কী বোঝায়, আমরা একত্ববাদে বুঝবো, আল্লাহ এক, অদ্বিতীয়, এই জিনিসগুলোই আমরা এখানে বুঝবো। দেখো তাও এরপর আমরা পড়বো পার্ট 1, পার্ট 1 যাবো তাওহীদ।
তাওহীদ জিনিসটা কি? তাওহীদ হচ্ছে একটা আরবি শব্দ, একে বাংলায় বলা হয় একত্ববাদ। আল্লাহ তাআলা এক অদ্বিতীয় সত্তা, ওনার কোনো পার্টনারশিপ নেই, উনি ছেলে না মেয়ে, উনি মেয়ে না ছেলে, ওনার কি ওয়াইফ আছে, ওনার কি বেবি হবে, এগুলো চিন্তা ভাবনা না করা। আল্লাহ এক অদ্বিতীয়, এই বিলিফটা করাই হচ্ছে আমাদের তাওহীদ। দিস ইজ দ্য স্ট্রং বিলিফ। তুমি যখন একটা স্ট্রং বিলিফ থাকবে তোমার সৃষ্টিকর্তার ব্যাপারে, তোমার আল্লাহ রাব্বুল আলামিন, তখন তোমার সেটা আমরা তাওহীদে নিয়ে আসবো। আল্লাহ তাআলা একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, তিনি আমাদের সব কিছু ডিসাইড করে রেখেছে। আমরা কখন মারা যাবো, আমাদের লাইফে কখন কি হবে, কে পরীক্ষা দেবে, কে পরীক্ষা দেবে না, কখন কি হবে, সব কিছু, এভরিথিং, সব কিছু আমাদের প্রিপ্ল্যান্ড করে রাখা আছে, সেটাই হচ্ছে আমাদের তাওহীদ। আল্লাহ, এবার আমরা আসি আল্লাহ তাআলার পরিচয়। দেখো তাওহীদের ধারণা, তাওহীদ ধারণা যখন আমরা এটা পড়ে, এবার আসবো আমরা আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা কি? দেখো এই যে এই অংশটা পড়াচ্ছি আমি, কিন্তু আলোচনা করে আছি আমি, কিন্তু লাইন বাই লাইন রিডিং করছিলাম, যে তোমরা মনে করো না যে আমি এরকমভাবে পড়াচ্ছি বলে তোমরা তা না, তোমরা রিডিং কেমন, আমি এখানে জাস্ট করে সামারি বা ছোটো করে যেটা বোঝানো যায় আমি সেভাবেই আলোচনা করে যাচ্ছি। আল্লাহ তাআলা পরিচয়, আল্লাহ এক অদ্বিতীয়, তিনি সত্যগতভাবে যেমনই একক, তিনি গুণাবলিত ও অতুলনীয়। তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, পুরস্কার দাতা, শাস্তি দাতা, তিনিই সব কিছু। তিনি লা শারিক, তার সমকক্ষ কেউ নেই, তার গুণাবলীর সাথে কোনো কিছুই তুলনা হয় না, তিনি একমাত্র। একটি জিনিস চিন্তা করে দেখো, আমরা যখন আমরা একটি ফ্রেন্ডের সাথে একটা পেন শেয়ার করি, পরে যখন আমাদের ফ্রেন্ড প্রয়োজন হয়, আমরা যখন পাই না, তখন আমরা কী করি, ওকে বলি আয় তোকে আমি সেই দিন না কলম দিছিলাম, তুই আজকে আবার প্রবলেমে দিলে, কলম কেন দিলি না, দ্যাট ইজ দ্য হিউজ প্রবলেম, তাই না? এরপরে হচ্ছে আমরা যেটা আসি, যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি তাই করেছে? উনি তা করেননি। উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে ওনার সাথে আমরা খারাপ করছি, তারপরে উনি বলতেছেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমরা আমার কাছে আসো, মাফ চাও, বলো, আমি অ্যাকসেপ্ট করবো। তাহলে এটা বড় কথা না, চারটি খানি কথা। তা এরপরে চিন্তা করে দেখো যে আমরা সামান্য একটু একজনকে মানে একজন কাজে পার্টি দিচ্ছি, ট্রিট দিচ্ছি, তারপর আমরা তার কাছে এক্সপেক্ট করছি যে তুমিও খাও আমাকে, তুমিও আমাকে এভাবে টাইমটা কেন? আমরা এটা করছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি এটা বলছেন? উনি আমাদেরকে শুধু বলেছে পাঁচ ওয়াক্তের সালাত কায়েম করো, তোমরা একত্ববাদ, তাওহীদকে বিশ্বাস করো, তো তাওহীদে বিশ্বাস করো, তোমরা আল্লাহ নবীর উপরে বিলিভ করো। তারপরে আমরা যেটা আসি যে আমরা সব কিছুতেই কিন্তু এটা করছি, আমরা সামান্য বললাম তো যে একটু নৈরুষ খাওয়াই কথা বলছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত রেডি করেছেন যে আমরা সেখানে এটা কোনো ফ্যাক্টই আসে না। এরপর আসে তাওহীদের তাৎপর্য। পরে পৃষ্ঠা পৃষ্ঠা ভুল যাও, তোমরা তো আবার ভুলে ভুলে যাও, তোমরা তো আবার ভুলে ভুলে যাও, ঠিক আছে? সুন্দর সুন্দর ফুল, ফল, পাখি যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি, চন্দ্র, সূর্য, আকাশ, ইত্যাদি, এই পাহাড়, এই পর্বত, এই সব কিছু, এভরিথিং, এভরিথিং এর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আমরা হিমালয় পর্বত যাচ্ছি, এভারেস্ট যাচ্ছি, তারপর আবার সি বিচ যাচ্ছি, এগুলো কে বানাইছে? মহান আল্লাহ তাআলা বানাইছে, ওনার সৃষ্টি, ওনার এগুলো কিছু, আমার তোমার কিছু না। আমরা জাস্ট করি কি, ওয়াও এটা এরকম হচ্ছে, এইটাকে এরকম ডেকোরেশন করি, মাথা আইডিয়া তো কোথায় থেকে আসছে, কে দিচ্ছে আইডিয়া? মহান আল্লাহ তাআলা। এই তাওহীদের তাৎপর্য, দুনিয়া এবং আখিরাতে যদি কেউ মানে ভালো কিছু করতে চায় তাহলে অবশ্যই তাকে তাওহীদে বিলিভ করতে হবে। তাওহীদে বিলিভে যেটা হচ্ছে যে তোমাকে এই দুনিয়াটা কিন্তু অল্প ক্ষণস্থায়ী, জাস্ট খালি এক্সাম পেপারের মতো, এক্সাম টাইমে যদি তুমি এক্সামটা কেমন দিচ্ছ, পড়েছো কেমন, সেটাই ভিত্তিতে তোমার যে রেজাল্ট, দুনিয়াটা ঠিক সেরকম, এটাই এখানে যা করবে আখিরাতে গিয়ে সেটাই ফলাফল স্বরূপ তুমি পাবে। এরপর আসি তাওহীদের বিশ্বাসের গুরুত্ব। তাওহীদের বিশ্বাসের গুরুত্ব কি হলো, যে তাওহীদে বিশ্বাস না থাকলে তোমার লাইফে কোনো কিছু হবে না, তাওহীদই একমাত্র সব কিছুর মেন। তুমি একটা কিছু বলবে, একটা বিলিভ করবে, একটা মানুষকে আমরা বিলিভ করে কতটুকু সময় থাকতে পারে, 5 মিনিট 10 মিনিট, 1 ঘন্টা বা 2 ঘন্টা, 2 বছর, 5 বছর, কিন্তু প্রবলেম ইজ দ্যাট যে আমরা এখানে সম্পূর্ণরূপে সেটা পাই না। আমরা করছি কি,
এগুলো নিয়ে ব্যস্ত, আমাদের গুরুত্ব যার প্রতি আমরা নেই। তাহলে একটা উদাহরণ বলি তোমাদের বইয়ের কথা আছে, যখন ইব্রাহিম আলাইসলামকে নমরুদ কি করলো যে আল্লাহকে তোমাদের বিলিভ করার জন্য আগুনের কুণ্ডলিতে ফেললেন, উনি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামকে বিলিভ করেছিলেন, বিদায় ওই আগুনের কুণ্ডলি থেকে বেরিয়ে আসতে পেরেছে। সম্ভবত সম্ভবত না। তারপরে আবার হচ্ছে আমাদের আরেকটি ঘটনা বলি তোমাদেরকে, ঘটনাটা হচ্ছে পুরনো ঘটনা যেটা আছে ইসরাফিল আলাহ ইসলামের সাথে, যেটা হয়েছে সাইফ আলাহ ইসলামের সাথে। ইব্রাহিম আল্লাহ ইসলাম ওরা কী করলেন, জবাই করতে গেলেন। কী বিলিভে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমাকে আমার পুত্রকে আমার প্রিয় জিনিসই কুরবানি করতে হবে। তো কেন এসছে এই একত্ববাদ, এই বিলিভটা থেকে আসছে। বিলিভ না থাকলে নাথিং, দ্যার ইজ নাথিং বিহাইন্ড এনি বিলিভ। এবার আসি আমরা পার্ট টু, কালেমা তায়েবা। কালেমা তায়েবা সম্পর্কে প্রথমে বলেন কী বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পুরাটাই পড়ি, কিন্তু এটা কিন্তু পুরাটাই যে পুরাটাই তা শুনে, এটা দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর প্রথম অংশ যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিষয় হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে কি বুঝলাম, একত্ববাদ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নেক্সট পয়েন্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রিসালাতে বিলিভ থাকতে হবে, তার নবী শ্রেষ্ঠ সর্বগুণ সম্পূর্ণ। এই যে সেকেন্ড পার্টির বিলিভ, যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং ওনাকে সাক্ষী করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনে তাওহীদে বিলিভ করলাম, ওনাকে সব কিছুতে আমরা মানলাম। এরপরে যা আছে তাওহীদ, আমরা প্রথম অংশে যেটা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এর দ্বারা বুঝালাম তাওহীদ। তাওহীদ সম্পর্কে কি বলার দরকার আছে আমার বলো তো? একটি গ্লাসে তুমি পানি নাও আর দুধ নাও, একটি গ্লাসে পানি নাও একটি গ্লাসে দুধ নাও, দুধকে পানির মধ্যে দাও পানিকে দুধের মধ্যে দাও, এখান থেকে পাতলাই হয়ে যাচ্ছে তাই না? কিন্তু দুধটা এমনি থাকে আর পানিটা আলাদা হয়, তুমি যদি চিনতে পারবে না ঠিক সেরকম, লা ইলাহা ইল্লাল্লাহ যে বিলিভ করবে আল্লাহ রাব্বুল আলামিন, সে কিন্তু এমনিই বিলিভার্স, তুমি তাকে বুঝতে পারো, যে বিলিভ করবে না তাকে তুমি কিছুতেই বুঝতে পারবে না। সেকেন্ড পয়েন্টে কি বলা হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনার সম্পর্কে তো নতুনভাবে আমার তোমার জানার কিছু নয়, বলা কিনা ওনার সম্পর্কে কী আমরা জানি না বলো? উনি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন তাই না, খুব গুরুত্বপূর্ণ একটা দিন সোমবারের দিন। তো ওনার হচ্ছে যে সব কিছুকে বিলিভ করা, উনি কেন আলামিন হলো, উনি কেন এত কিছু হারিয়ে এত কিছু দেওয়া হলো, উনাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, কেন বলা হয়েছে, উনি আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন নবী এবং রাসূল, এবং উনি একাধারে নবী রাসূল এবং উম্মতের মধ্যে উনি এসেছেন। দেখো কীভাবে করে এই জিনিসটিকে বিলিভ করা হচ্ছে আমাদের রিসালাতের অংশ হিসেবে, আমরা এটা বিলিভ করা। তাহলে আমাদের ইমান আর ইসলামের মূল ভিত্তি কী হলো, তাওহীদ। আর ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস করাকে কী বলা হয়, আকাই। আর ইসলামে প্রবেশের মাধ্যম কী, ইসলামে প্রবেশের মাধ্যম হচ্ছে কালেমা তায়েবা, কালেমা তায়েবা ছাড়া কোনো ওয়ে না। তাহলে আমাদের এই দুইটা পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, এই দুইটা পার্টে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবে। আর আগেও ক্লাসেও বলেছি, আমি এখনও বলেছি, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে বলো, কমেন্ট বক্সে সমস্যা হলে মনে করে যে আমি আমার প্রবলেম এই জানবে ও জানবে সাইফিল হবে, নো সরি এরকম কোনো কিছু হবে না, ওরও জানবে। এবং তোমাদের এখানে প্রবলেম হয় তোমরা আমাকে এদেরকে ইনবক্স করো, স্কুলে ইনবক্সে প্রবলেম হলে আমাকে পার্সোনালি তোমরা ইনবক্স করো, আমি সব চেয়ে দিচ্ছি, নো প্রবলেম। কিন্তু তোমরা তোমাদের প্রবলেম ফিল করলে অবশ্যই অবশ্যই আমাকে বলো। আজকে না আজকের ক্লাসটা আমি লেন্দি করছি না, তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, করোনাকালীন এই সময় স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলাচল করলে ভালো থাকা যায় ঠিক সেভাবেই থাকো। আল্লাহ হাফেজ।